প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের সকলকেই। আমি এইবার এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছে যে কোনো মুহূর্তে পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, এরকম কিছু শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ বিভিন্ন গণমাধ্যমেও এই বিষয়গুলো প্রচারিত হচ্ছে, যার জন্য অনেকেই একটু বিপাকের মধ্যেই রয়েছে যে আসলে কি পরীক্ষা শুরু হবে কিনা। পরীক্ষা শুরু হলে যথাসময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ দিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে তোমাদেরকে আগেই ইনফর্ম করা হবে। তারপর অনেক শিক্ষার্থী ইনবক্সে অথবা ওভার ফোন অনেকেই যোগাযোগ করে বলতেছে যে স্যার, পড়াশোনা তো অনেক দিন হয়ে গেল, হচ্ছে না, তো কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা ভুলে যাচ্ছি। তাদের জন্যই আমি এই অনলাইন ক্লাসগুলোতে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার জন্য, আমি পিছনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ এই সূত্র থেকেই আমরা পিছনের পড়াগুলো একটু পড়ব। তো আমরা যদি গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে দেখতে পাই, একটা বিষয় চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে কোষ রসায়ন, আমি অনেক আগেই শুরু করেছিলাম যখন আমরা ধারাবাহিক আলোচনার আগেই ছিলাম, অর্থাৎ কলেজের রুটিন তৈরি হওয়ার আগেই ইনফর্মালি যখন আমি ক্লাস নিয়েছিলাম সেখানে তৃতীয় অধ্যায়টা শুরু করেছিলাম। সেখানে কার্বোহাইড্রেট অংশটুকু পড়ানো হয়ে গিয়েছিল। তোমরা যদি কেউ ক্লাসটা করতে না পেরে থাকো তখন আমার টাইম লাইনেই পেয়ে যাবে। আমরা তারই ধারাবাহিকতায় কার্বোহাইড্রেট পরের অংশটুকু থেকে আজকে শুরু করব। আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব কোষ রসায়ন চ্যাপ্টারে লিপিড অংশটুকুতে। লিপিড, এই লিপিড শব্দটির উৎপত্তি লিপোজ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে চর্বি বা ফ্যাট। আমরা এই লিপিড বলতে কি বুঝবো? লিপিড এটাও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। তাহলে অনেকে বলতে পারো, স্যার কার্বোহাইড্রেটও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত ছিল, তাহলে কার্বোহাইড্রেট এবং এই লিপিডের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? কার্বোহাইড্রেট এবং লিপিডের মধ্যে পার্থক্য, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন একটি নির্দিষ্ট অনুপাতে ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা ছিল 1:2:1 অনুপাতে। তো লিপিডের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের তেমন কোনো নির্দিষ্ট অনুপাত থাকে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত স্নেহ জাতীয় পদার্থকেই বলা হচ্ছে লিপিড। এটা হচ্ছে লিপিডের একটি সাধারণ সংজ্ঞা। তো আমরা যদি লিপিডের একটি জৈব রাসায়নিক সংজ্ঞা দাঁড় করাই, সেক্ষেত্রে লিপিডকে বলা হয়, লিপিড হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার। আমি আবার বলছি, লিপিড হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার। এই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার বলতে কি বুঝি সেটা আমি ব্যাখ্যা করব। তার আগে আমি একটু কনফার্ম হয়ে নিই যে তোমরা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমার কথাগুলো পরিষ্কার হচ্ছে কিনা একটু দেখে নিই। যদি আমাকে দেখা যায়, লাইভটা ক্লিয়ার শোনা যায়, আমাকে একটু কনফার্ম করো তোমরা। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, তার মানে হচ্ছে আমাকে শোনা যাচ্ছে। এখন আমাকে, ওকে, যদি শোনা যায় এবং ভালোভাবে দেখা যায় আমরা আমাদের পড়াটা এগিয়ে নেব। দেখো, বলতেছিলাম লিপিড হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার। আমরা এই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার বলতে কি বুঝি? তার আগে আমাকে একটু বলতো দেখি যে এই আমরা এর আগে যখন কার্বোহাইড্রেট পড়লাম সেখানে কার্বোহাইড্রেট অণুগুলো অর্থাৎ মনোস্যাকারাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হয় একটা বন্ধন দ্বারা। তোমরা কি বলতে পারবে সেই বন্ধনটার নাম কি? ঝটপট একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও যে সেই বন্ধনটার নাম কি। অর্থাৎ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা যে বন্ধনটা দেখতে পাই তার নাম কি? দেখি কে কে এর সঠিক উত্তর দিতে পারো।
আমি লাইভটা দেখতে পাচ্ছি না কেন আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি শিওর হতে পারছি না যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ওকে, এই মুহূর্তে আমি পেয়ে গেছি। খাইরুল ইসলাম তুষার বলে দিয়েছ গ্লাইকোসাইডিক বন্ধন, হ্যাঁ আবির চৌধুরী আছে গ্লাইকোসাইডিক বন্ধন, অনেকে উত্তর দিয়ে দিছ, আমি লাইভটাও পেয়ে গেছি, ধন্যবাদ তোমাদেরকে। আফরোজা আক্তার মন বলেছে শোনা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি এখন। একটু আমার এই ক্লাসটাকে তোমরা শেয়ার করে দাও, যাতে করে যারা তোমাদের বন্ধুরা রয়েছে তারা যেন আমাকে দেখতে পারে এবং ক্লাসটা আমাদের সাথে উপভোগ করতে পারে। ওকে ধন্যবাদ। ওর ক্ষেত্রে আমরা বলেছিলাম গ্লাইকোসাইডিক বন্ধন, এই ক্ষেত্রেও গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড একসাথে যুক্ত হবে একটা বন্ধন দ্বারা, ওই বন্ধনটাই হচ্ছে অ্যাস্টার বন্ধন। কিভাবে সেই অ্যাস্টার বন্ধনটা গঠিত হয় সেটা আমি দেখাবো। তাহলে আবার একটু খেয়াল করো, লিপিডের ক্ষেত্রে আমরা কি কথাটা বলতেছিলাম? লিপিডের ক্ষেত্রে বলতেছিলাম আমরা লিপিড হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার। আবার বলতেছি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার। এখন দেখো গ্লিসারল কোন জিনিসটা, এই হচ্ছে গ্লিসারল, আর ফ্যাটি অ্যাসিড জৈব অ্যাসিড আমরা জানি, এই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টারকে আমরা বলবো কি, লিপিড। তাহলে এই অ্যাস্টার বন্ধনটা কিভাবে গঠিত হয়? গ্লিসারলের ও এস মূলকের সাথে ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিলিক মূলকের মধ্যে যে বন্ধনটা হবে, যে লিঙ্কেজটা হবে, সেই লিঙ্কেজটাই হচ্ছে অ্যাস্টার লিঙ্কেজ বা অ্যাস্টার বন্ধন। কিভাবে হয় আমরা একটু দেখে নেই। দেখো আমরা এটাকে যদি পুনর্বিন্যাস করি, এটাকে এইভাবে লিখতে পারি CH2OH, এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি একটু পুনর্বিন্যাস করে, আর COOH, বোঝা গেল নিশ্চয়ই? এখন খেয়াল করো এই জায়গাটুকুর মধ্যে আমরা একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছি। দেখো তো কতটুকু হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, দুইটা, অক্সিজেন কতটুকু, একটা। এইটুকুর মধ্যে কি উৎপন্ন মানে কি পাওয়া যাবে, বা এইখান থেকে আমরা বলো দেখি এইটুকু অংশের মধ্যে কি উৎপন্ন হয়ে গেল, পানি উৎপন্ন হয়ে গেল। তো পানি উৎপন্ন যদি হয়ে যায় তাহলে এইটুক অংশ কার্বনের সাথে আমরা এখানে অক্সিজেনের একটা বন্ধন দেখতে পাচ্ছি, এই বন্ধনটাকেই আমরা কি বন্ধন বলবো, অ্যাস্টার বন্ধন বলবো, তাই তো? এভাবে অ্যাস্টার বন্ধন দ্বারা মানে প্রত্যেকটা গ্লিসারলের ওএস মূলক ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিলিক মূলকের সাথে অ্যাস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে এই লিপিডটা গঠন করে থাকে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এই লিপিড গঠন অনুযায়ী লিপিডকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। তার একটাকে বলতেছি আমরা সিম্পল লিপিড, আরেকটা হচ্ছে কম্পাউন্ড লিপিড, আমরা পেয়ে থাকি আরেকটা ডেরিভেট লিপিড। ডেরিভেটিভস থেকে ডেরিভেট শব্দটা এসেছে, ডেরিভেটিভস মানে জাতক। যাই হোক, সিম্পল লিপিড বাংলায় কি বলবো আমরা, সরল লিপিড। কম্পাউন্ড লিপিড বাংলায় কি বলবো, যৌগিক লিপিড। ডেরিভেট লিপিড বাংলায় কি বলবো আমরা, উদ্ভূত বা উৎপাদিত লিপিড। তাহলে গঠনগত দিক থেকে আমরা তিন ধরনের লিপিড পেয়ে থাকি, সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড এবং কি, ডেরিভেট লিপিড। প্রথমে আসি আমরা সিম্পল লিপিডের মধ্যে। লিপিড কি দ্বারা গঠিত, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। যে সমস্ত লিপিডগুলো শুধুমাত্র গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত হবে তাদেরকেই বলবো আমরা কি, সিম্পল লিপিড। যদি কোনো লিপিডের মধ্যে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড ছাড়াও অন্য কোনো জৈব অথবা অজৈব উপাদান যদি পাওয়া যায় তখন তাকে আমরা বলবো কি, কম্পাউন্ড লিপিড। অর্থাৎ সরল লিপিডের সাথে অন্য কোনো জৈব অথবা অজৈব উপাদান যুক্ত হয়ে এই কম্পাউন্ড লিপিডটা গঠন করে থাকে। ডেরিভেট লিপিড, এই কম্পাউন্ড লিপিডের হাইড্রোলাইসিসের মাধ্যমে নতুন করে যে লিপিডটা তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে কি, ডেরিভেট লিপিড তথা উদ্ভূত বা উৎপাদিত লিপিড। শুরু করতে যাচ্ছি বা বিশ্লেষণ করতে যাচ্ছি আমরা সিম্পল লিপিড। কি বলেছি সিম্পল লিপিডের ক্ষেত্রে, বলেছি যে
সিম্পল লিপিড হচ্ছে যে লিপিডটা শুধুমাত্র গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত হয় তাকেই বলা হচ্ছে কি সিম্পল লিপিড। তাহলে সিম্পল লিপিডে কি কি উপাদান থাকবে? গ্লিসারল থাকবে আর ফ্যাটি অ্যাসিড থাকবে। এই সিম্পল লিপিডটাকে আমরা আবার প্রধানত দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। তার একটা হচ্ছে স্নেহ দ্রব্য এবং আরেকটা হচ্ছে মোম। খেয়াল করো একটু, তাহলে সিম্পল লিপিডের মধ্যে আমরা কি পাচ্ছি? স্নেহ দ্রব্য এবং মোম পাচ্ছি। তাহলে স্নেহ দ্রব্য এবং মোম উভয়ের ক্ষেত্রেই গ্লিসারল তথা অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড কিন্তু আমরা পাব। তাহলে স্নেহদ্রব্য কাকে বলবো? স্নেহদ্রব্য হচ্ছে যদি এখানে গ্লিসারল থাকে এক অণু এবং ফ্যাটি অ্যাসিড থাকে তিন অণু, তখন তাকে বলবো আমরা স্নেহদ্রব্য। তাহলে এক অণু গ্লিসারল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড একসাথে যুক্ত হয়ে যে সরল লিপিডটা গঠন করবে তাকে বলবো স্নেহদ্রব্য। তাহলে আবার আমরা এখন একটু স্নেহদ্রব্যটা নিয়ে আলোচনা করি, তার পরবর্তীতে মোম নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো, স্নেহদ্রব্য কাকে বললাম? স্নেহ দ্রব্য যেখানে কি থাকবে, এক অণু থাকবে গ্লিসারল আর তিন অণু থাকবে কি বলো? ফ্যাটি অ্যাসিড। এই এক অণু গ্লিসারল, তিন অণু ফ্যাটি অ্যাসিড একত্রে যুক্ত হয়ে যে সরল লিপিডটা গঠন করবে তাকেই বলবো আমরা কি স্নেহদ্রব্য। তাহলে একটু দেখে আসি, এক অণু গ্লিসারল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড কীভাবে যুক্ত হবে। অবশ্যই অ্যাস্টার লিঙ্কেজ দ্বারা যুক্ত হবে। অ্যাস্টার লিঙ্কেজ দ্বারা যুক্ত হলে তার গঠনটা কেমন হয় সেটা আমরা একটু দেখে আসি। মনোযোগ দাও, গ্লিসারল এই হচ্ছে গ্লিসারল। কয় অণু গ্লিসারল এখানে? এক অণু গ্লিসারল। তিন অণু ফ্যাটি অ্যাসিড যদি হয় তাহলে এই ধরো এক অণু ফ্যাটি অ্যাসিড, এই হচ্ছে আরও এক অণু ফ্যাটি অ্যাসিড, এই হচ্ছে আরও এক অণু ফ্যাটি অ্যাসিড। তাহলে এক অণু গ্লিসারলে ও এইচ মূলক কয়টা আছে দেখো তো? তিনটা ও এইচ মূলক রয়েছে। আর তিন অণু ফ্যাটি অ্যাসিডে কার্বক্সিলিক মূলক কয়টা আছে? তিনটা কার্বক্সিলিক মূলক রয়েছে। খেয়াল করো, তাহলে এক অণু গ্লিসারলের তিনটা ওএস মূলক তিন অণু ফ্যাটি অ্যাসিডের তিনটা কার্বক্সিলিক মূলকের সাথে অ্যাস্টার বন্ধন গঠন করবে। তাহলে সেই অ্যাস্টার বন্ধনটা আমরা কতক্ষণ আগেই দেখে এসেছি কিভাবে অ্যাস্টার বন্ধনটা গঠিত হয়, দেখে ফেলি আমরা একটু। CH2 এখানে লিখেছিলাম আমরা ওএস, এই জায়গায় কি লিখেছিলাম? মনে পড়ে নিশ্চয়ই? তাহলে এই জায়গায় আর ওয়ান, তাই তো? আর এই জায়গায় কি হবে? ঠিক একইভাবে যদি তোমরা খেয়াল করো, CHOH, তাহলে এই ও এর এইচ রয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে প্রত্যেকটাই এর ক্ষেত্রে কি হবে? এর একটা এস রয়ে গেল, এর একটা এস রয়ে গেল। এখন সব জায়গায় যদি এরকম করে আমরা কি দেখতে পাই? পানি উৎপন্ন দেখতে পাই। খেয়াল করো একটু, এই জায়গায় পানি উৎপন্ন হবে, এই জায়গায় উৎপন্ন হবে, এই জায়গায় যদি উৎপন্ন হয় তাহলে বন্ধনগুলো কোথায় দেখা যাচ্ছে? কার্বনের সাথে অক্সিজেনের বন্ধনগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি হবে বলো দেখি? এই মিলে আমরা পেয়ে যাব তিনটা অ্যাস্টার বন্ধন। এটাকে বলা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। কি বলা হচ্ছে? ট্রাইগ্লিসারাইড, অর্থাৎ এক অণু কি গ্লিসারল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড যখন একসাথে যুক্ত হয়, যুক্ত হয়ে যেই সরল লিপিটা তৈরি করবে তাকে বলতেছি কি আমরা? স্নেহদ্রব্য। তাহলে স্নেহদ্রব্যের আরেক নাম কি বলো দেখি? স্নেহদ্রব্যের আরেক নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড, একে আদর্শ লিপিডও বলা হয়। এই স্নেহদ্রব্যকে আবার আমরা প্রধানত স্নেহদ্রব্য একে আবার আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। তার একটা হচ্ছে অয়েল আর একটা হচ্ছে ফ্যাট। মনোযোগ দিও, একটা অয়েল আর একটা কি? ফ্যাট। এখন খেয়াল করো তো, এর ক্ষেত্রে এক অণু গ্লিসারল আর তিন অণু ফ্যাটি অ্যাসিড ছিল,
তাহলে অয়েল এবং ফ্যাটের ক্ষেত্রেও কি হবে বলো দেখি, এক অণু গ্লিসারল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড থাকবে। অয়েলের ক্ষেত্রে যে ফ্যাটি অ্যাসিডটা থাকবে সেটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যেই ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন তাকে আমরা কি বলে থাকি, অসম্পৃক্ত বলে থাকি। আর ফ্যাটের ক্ষেত্রে এখানেও এক অণু গ্লিসারল আর তিন অণু কি হবে বলো, ফ্যাটি অ্যাসিড থাকবে। এই ক্ষেত্রে ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিডটা হবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে এক অণু গ্লিসারল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড মিলেই কিন্তু হয় কি, স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বা যাকে বলতেছি কি আমরা, আদর্শ লিপিড। তো এই দুইটা ভাগের মধ্যে একটা পাচ্ছি আমরা অয়েল আর একটা পাচ্ছি কি আমরা ফ্যাট। অয়েলের ক্ষেত্রে কি হবে বলো দেখি, এক অণু গ্লিসারল তিন অণু ফ্যাটি অ্যাসিড, তবে ফ্যাটি অ্যাসিডটা হবে কি, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর ফ্যাটের ক্ষেত্রে সেটা হবে কি, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার এইটুকু? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে খেয়াল করো এই অয়েল এবং ফ্যাটের মধ্যে আরও কিছু পার্থক্য রয়েছে। যেমন সাধারণ তাপমাত্রায় এই অয়েল বা তেল যেটাকে আমরা বলতেছি সেটা কিন্তু তরল থাকে, আর ফ্যাটের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা দেখা যায় ফ্যাটটা বা চর্বিটা কঠিন থাকে, কঠিন অবস্থায় থাকে। এখন দেখো এর গলনাঙ্কটা নিশ্চয়ই, যেহেতু তরল অবস্থায় পাওয়া যায়, এর গলনাঙ্কটা কী হবে, অনেক কম হবে, সেটা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর ফ্যাটের ক্ষেত্রে তার গলনাঙ্কটা অনেক বেশি হয়ে থাকে, সেটা 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে থাকে। এই হচ্ছে আমাদের স্নেহদ্রব্য নিয়ে আলোচনা। তাহলে দেখো একটু খেয়াল করো, আমরা পড়তেছিলাম সরল লিপিড, যেই লিপিডটা গ্লিসারল এবং কি দ্বারা গঠিত, মানে ফ্যাটি অ্যাসিড দ্বারাই গঠিত, তাকেই বলছিলাম সরল লিপিড। আর তার দুইটা ভাগের মধ্যে একটা পড়ছিলাম আমরা স্নেহদ্রব্য, আর একটা পড়লাম, আর একটা পড়বো আমরা যেটা সেটা হচ্ছে মোম। স্নেহদ্রব্যের দুইটা ভাগ করে ফেললাম, অয়েল এবং ফ্যাট। অয়েলটা সাধারণত উদ্ভিদ থেকে পাওয়া যায় আর ফ্যাটটা সাধারণত প্রাণী থেকে পাওয়া যায়। ওকে, এখন চলে আসো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোম। তো মোমের ক্ষেত্রে এটা মনোহাইড্রিক অ্যালকোহল দ্বারা গঠিত হয়। আমরা খেয়াল করো তো একটু একটু আগেই যে পড়লাম স্নেহদ্রব্য, সেখানে আমরা দেখলাম গ্লিসারল, তো গ্লিসারলও কিন্তু এক প্রকার অ্যালকোহল, এর মধ্যে তিনটা ওএস মূলক ছিল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলতে পারি, কিন্তু মোমের ক্ষেত্রে থাকে সেটা মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল সে ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যাস্টারিভূত হয়ে যে সরল লিপিডটা তৈরি করবে তাকে বলবো কি আমরা, মোম। তো মোমের ক্ষেত্রে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে থেকে যায় যে মোমের রাসায়নিক প্রকৃতি আলোচনা করো। তাহলে মোমের রাসায়নিক প্রকৃতির মধ্যে একটা পেয়ে গেলাম, যেটা মোম মনোহাইড্রিক অ্যালকোহল দ্বারা গঠিত। নাম্বার টু, মোমের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাই, মনোযোগ দিও, মোম রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে, মোমের মধ্যে কার্বন পরমাণু থাকে 25 থেকে 55, এর মধ্যে যে কোনো বিজোড় সংখ্যক। তাহলে মোমে কার্বন পরমাণু কতগুলো থাকে, 25 থেকে 55, এর মধ্যে যে কোনো বিজোড় সংখ্যক কি দেখতে পাই আমরা, কার্বন পরমাণু দেখতে পাই। ওকে, এখন দেখো এর পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখব, মোম এর যে হাইড্রোকার্বন চেইনটা রয়েছে তার মধ্যে কখনোই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে না। তাহলে মোমে কখনোই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে না, এটা মোমের একটা আরেকটা রাসায়নিক প্রকৃতি। মোমের ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে, ও তার আগে একটু বলে নেই যে মোমের মধ্যে কার্বন পরমাণু থাকে বলছি 25 থেকে 55, এর মধ্যে যে কোনো বিজোড় সংখ্যক, তবে কোনো কোনো উদ্ভিদে প্রাপ্ত মোমে 24 থেকে 36 মধ্যে কার্বন পরমাণু পাওয়া যায়। কোনো কোনো উদ্ভিদে 24 থেকে 36 মধ্যে কি পাওয়া যায়, কার্বন পরমাণু থাকা যায়, এই তথ্যটা একটু মনে রাখবে। তাহলে মোমের ক্ষেত্রে কী কী পেলাম, এটা মনোহাইড্রিক অ্যালকোহল দ্বারা গঠিত, নাম্বার টু মোম রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, নাম্বার থ্রি মোমের হাইড্রোকার্বন চেইনের মধ্যে কখনোই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে না, আর মোমে প্রাপ্ত কার্বন পরমাণু কত, 25 থেকে 55 মধ্যে যে কোনো বিজোড় সংখ্যক, তবে কোনো কোনো উদ্ভিদে প্রাপ্ত মোমে 24 থেকে 36 মধ্যে কার্বন পরমাণু আমরা পেয়ে থাকি। এই গেল মোম সম্পর্কিত আলোচনা। তবে এই মোম থেকে আরেকটা প্রশ্ন এরকম থেকে থাকে, উদ্ভিদের সুরক্ষায় মোমের ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে উদ্ভিদকে মোমটা কিভাবে সুরক্ষা দেয়, সুরক্ষা প্রদান করে, তোমরা একটু ভেবে দেখো বিষয়টা। এইভাবে
উদ্ভিদের ক্ষেত্রে তার বাইরের যে আবরণটা থাকে সেখানে, মানে একদম আমরা যদি কাণ্ডের কথা বলি, পাতার কথা বলি, তার যে বাইরের আবরণটা যেটা এপিডার্মিস, এই এপিডার্মিসের বাইরে মোমের একটা আবরণ থাকে যেটাকে আমরা কিউটি, মোম দ্বারা গঠিত একটা আবরণ থাকে যাকে আমরা কিউটিকল বলে থাকি। এই কিউটিকল মোমের আবরণটা, কিউটিকলের মধ্যে মোমের পুরুত্বটা যদি বেশি থাকে তাহলে সেইখানে ভালোভাবে খেয়াল করবা, যদি মোমের কি পুরুত্বটা সেখানে বেশি থাকে তাহলে তার মধ্য দিয়ে প্রস্বেদন প্রক্রিয়াটা কিন্তু কি হবে, বাধাগ্রস্ত হবে। পুরুত্বটা বেশি থাকলে মানে সহজে প্রস্বেদন হবে না, পানি বের হয়ে যেতে পারবে না। যদি পুরুত্বটা কম থাকে তাহলে সহজে সেখানে কি হবে, প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ আমরা বলতে পারি প্রস্বেদন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতেছে এই মোমের আবরণ। ওকে, যদি কোনো উদ্ভিদের মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রস্বেদন প্রক্রিয়া সংঘটিত হয়, বেশি পরিমাণে প্রস্বেদন সংঘটিত হয়, তখন আমরা দেখতে পারবো যে কোনো একটা উদ্ভিদ সেখানে পানির তার স্বল্পতা দেখা দিবে, ফলে কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যাবে। একটা পর্যায়ে উদ্ভিদের মধ্যে পানির স্বল্পতার জন্য উদ্ভিদটা হেলে পড়ে, ঢলে পড়ে, যেটাকে উইল্টিং বলা হয়ে থাকে। তাহলে এই প্রস্বেদন প্রক্রিয়া বেশি পরিমাণে হলে উদ্ভিদের মধ্যে এই উইল্টিং ঘটনাটা দেখা যায়, যার জন্য একটা পর্যায়ে উদ্ভিদ কিন্তু মারা যেতে পারে। তাহলে প্রস্বেদন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কি করতেছে এই মোম, উদ্ভিদকে সুরক্ষা প্রদান করতেছে। আচ্ছা, মোমের আবরণটা যদি বেশি হয়ে থাকে তাহলে সহজে কিন্তু জীবাণু বা পোকামাকড় কি করতে পারবে না, একে ভেদ করে উদ্ভিদে প্রবেশ করতে পারবে না। তো সেক্ষেত্রে এদের থেকে উদ্ভিদকে সুরক্ষা দিচ্ছে কে, এই মোম। মোম কিন্তু প্রসাধন শিল্পেও ব্যবহৃত হয়ে থাকে, এই ইনফরমেশনটা তোমরা একটু মনে রাখবে। ওকে, এখন আমি চলে যাব, এই গেল আমাদের সরল লিপিড সম্পর্কিত আলোচনা, চলে যাব কম্পাউন্ড লিপিড তথা যৌগিক লিপিড। কম্পাউন্ড লিপিড তথা যৌগিক লিপিড, ওকে। কম্পাউন্ড লিপিড বা যৌগিক লিপিড কাকে বলতেছি আমরা, যে লিপিডটাকে ভাঙলে, বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাবো, সেখানে সরল লিপিডের সাথে কোনো জৈব অথবা অজৈব উপাদান যুক্ত থাকতে দেখতে পারবো। অর্থাৎ গ্লিসারল পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো, তার সাথে অন্য একটা উপাদান যদি পাই তখনই তাকে আমরা বলবো কি, কম্পাউন্ড লিপিড। যেমন কোনো সরল লিপিডের সাথে যদি ফসফেট যুক্ত থাকে তখন তাকে বলবো আমরা কি, ফসফোলিপিড। তাহলে দেখো ফসফোলিপিড এক প্রকার কি হবে, ফসফোলিপিড। তাহলে এটা এক ধরনের কম্পাউন্ড লিপিড। তাহলে ফসফোলিপিডে আমরা কি কি যুক্ত থাকতে দেখতে পাচ্ছি, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে ফসফেট। একটু মনে রাখবা, এই ফসফোলিপিড প্রথম আবিষ্কৃত বা প্রথম শনাক্তকৃত ফসফোলিপিড হচ্ছে লেসিথিন। লেসিথিন, এই তথ্যটা একটু মনে রাখবে, প্রথম কি বললাম, শনাক্তকৃত ফসফোলিপিড হচ্ছে লেসিথিন। এই ফসফোলিপিডটা তোমার রক্ত জমাট বাঁধতে কিন্তু সহায়তা করে থাকে, এই ইনফরমেশনটাও একটু লিখে রাখো তোমরা, যে ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ওকে, যদি এখন কোনো লিপিডের সাথে, সরল লিপিডের সাথে সালফার যুক্ত থাকে তখন তাকে কি বলবো বলো দেখি, তখন তাকে বলবো আমরা সালফোলিপিড। তাহলে সালফার যুক্ত থাকলে তখন তাকে বলবো কি আমরা, সালফোলিপিড। মনোযোগ দিও, তাহলে ফসফোলিপিড ফসফেট যুক্ত আছে, সালফোলিপিড, তাহলে এখানে কি কি পাচ্ছি, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কি, তার সাথে সালফার। ওকে, তো যদি কোনো লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন তাকে বলা হবে গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোলিপিডও হচ্ছে এক প্রকার কি বলো, কম্পাউন্ড লিপিড। তাহলে কি কি পাচ্ছি এখানে, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, তার সাথে কার্বোহাইড্রেট। মনে রাখবে গ্লাইকোলিপিডে কার্বোহাইড্রেট হিসেবে হয় গ্লুকোজ থাকে না হয় গ্যালাকটোজ থাকে। তাহলে গ্লাইকোলিপিডে যে কার্বোহাইড্রেটটা থাকে সেখানে হয় গ্লুকোজ থাকে না হয় কি থাকে, গ্যালাকটোজ থাকে। ওকে, তাহলে কম্পাউন্ড লিপিডের মধ্যে আমরা পেলাম ফসফোলিপিড, সালফোলিপিড, গ্লাইকোলিপিড। আবার দেখো যদি কোনো লিপিডের সাথে প্রোটিন যুক্ত থাকে তখন তাকে বলা হয় লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন, তোমরা শুনে থাকবে এর আগে এই নামটা। তার মানে এখানে গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড আছে, তার সাথে কি, তার সাথে কি যুক্ত আছে,
প্রোটিন যুক্ত আছে, আমরা তাকে বলবো কি লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন। দেখবা ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়া এই ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে এদের ঝিল্লি গঠিত হয় এই লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন দ্বারা। আর এই গ্লাইকোলিপিড যেটার কথা বললাম, এই গ্লাইকোলিপিডটা কিন্তু সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, এই গেল আমাদের কম্পাউন্ড লিপিড সম্পর্কিত আলোচনা, আশা করি বুঝতে পেরেছ। এখন চলে যাব আমি লিপিডের সর্বশেষ যে ধরনটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম বা কথা বলেছি এর আগে, সেটা হচ্ছে ডেরিভেট লিপিড। বাংলায় বলতেছি আমরা উদ্ভূত বা উৎপাদিত লিপিড, খেয়াল করো একটু। তাহলে বাংলায় কি বলতেছি সেটাকে? উদ্ভূত বা উৎপাদিত লিপিড। ওকে, এই উদ্ভূত বা উৎপাদিত লিপিড কাকে বলেছি? ওই যে কম্পাউন্ড লিপিড, এর হাইড্রোলাইসিসের মাধ্যমে নতুন করে যে লিপিডটা উৎপন্ন হয় তাকেই বলেছি আমরা উদ্ভূত বা উৎপাদিত লিপিড। এই ডেরিভেট লিপিডগুলোর মধ্যে বা উদ্ভূত বা উৎপাদিত লিপিডগুলোর মধ্যে অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তিন ধরনের উদ্ভূত লিপিড নিয়ে আমরা এই এখানে আলোচনা করব। তার একটা হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েড একটা হচ্ছে টারপিনস, এবং আরেকটা হচ্ছে রাবার। আমরা উদ্ভূত বা উৎপাদিত লিপিডের মধ্যে এই তিন ধরনের লিপিড নিয়ে আলোচনা করব, কি কি? স্টেরয়েড, টারপিনস এবং কি রাবার। তো আজকে আর বেশি অগ্রসর হচ্ছি না, তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি এই উদ্ভূত বা উৎপাদিত লিপিড, এই তিন ধরনের লিপিড সম্পর্কে আলোচনা করে অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।